নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী, এই যে পাকা রাস্তা দেখছেন আর পাশে ড্রেনও রয়েছে এই জায়গাটি, তো একটা 5 শতকের প্লট আপনাদেরকে আজকে দেখাবো। তো এই যে প্লটের সামনে দাঁড়িয়ে রয়েছে, সামনে একটা মুদিখানা দোকান রয়েছে। আর এই যে জায়গাটি বাস্তু প্লট, এটি বালুরঘাটের যে যুব সংঘ রয়েছে, যুব সংঘতে রয়েছে। এই যে দেখুন, ফ্রন্টে ড্রেন রয়েছে আর পাকা রাস্তা রয়েছে, যে কোনো ধরনের ফোর হুইলার বা ট্রাক্টর অনায়াসে এই প্লটের কাছে আসতে পারবে। যারা একটু বড় জায়গা নিয়ে বাড়ি করতে চাইছেন, মিউনিসিপ্যাল এরিয়াতে রয়েছে এই জায়গাটি, 5 শতক জায়গা রয়েছে। দেখুন আপনারা, এই জায়গাটির পুরো ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরছি। তো প্রতিদিনের মতো আজকে আমরা আর একটা জায়গা আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। তো হাতের ডান পাশে এটি রিলায়েন্স ট্রেন্ডস, আর এই যে সামনের যে মোড়টি রয়েছে, হাতের বাঁদিকে যে মোড়টি আপনারা দেখছেন, এই যে মোড়টি, এটি হলো বালুরঘাটের হিলি মোড়। বালুরঘাটের হিলি মোড়, বাঁদিকে রাস্তাটা দিয়ে একদম হিলিতে যাওয়া যায়। আর প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যদি আপনাদের যে কোনো ধরনের প্রপার্টি, বাড়ি, ফ্ল্যাট বা ফাঁকা জায়গা রয়েছে, ধরুন যে আপনারা বিক্রয় করবেন কিন্তু বিক্রি করতে পারছেন না, সেক্ষেত্রে যদি মনে করেন যে আপনারা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবেন, তো চাইলে এই বিজ্ঞাপন দিতে পারেন। বিজ্ঞাপন দেওয়ার জন্য ডিসক্রিপশান এবং স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে আপনারা কল বা মেসেজ করবেন। আর এই যে হাতের বাঁদিকে, এটি বালুরঘাটের স্টেট বাস স্ট্যান্ড, এই যে গ্যারেজে ঢুকলো এই বাসটি, বালুরঘাট স্টেট বাস স্ট্যান্ড এটি। আর সামনে রয়েছে যুবশ্রী মোড়। বালুরঘাটে বেশ ভালো ভালো রেডি টু মুভ ফ্ল্যাট রয়েছে, বাড়ি রয়েছে এবং ফাঁকা জায়গাও রয়েছে, যদি মনে করেন যে আপনারা সেগুলো দেখবেন বা ভিজিট করবেন, সেক্ষেত্রে আপনারা কল করতে পারেন। ডিসক্রিপশান এবং স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে আপনারা কল বা মেসেজ করবেন। আর এই যেটি বালুরঘাটের প্রাইভেট বাস স্ট্যান্ড, বালুরঘাট বাস স্ট্যান্ড এটি। আর এই লোকেশান থেকে জায়গাটি ধরুন যে 1.3 কিমি ডিস্টেন্সের মধ্যে রয়েছে। তো এই বাস স্ট্যান্ড থেকে ভেতর দিয়েও একটি রাস্তা রয়েছে, আপনার অগ্নিশিক্ষা ক্লাব হয়েও আপনারা জায়গাটির দিকে যেতে পারবেন, সেক্ষেত্রে আরও শর্টকাট হবে। তো আমি এই যে বড় রাস্তাটা, এই বড় রাস্তা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। তো হাতে ডান দিকে এটি গীতাঞ্জলি মার্কেটের দিকে যে রাস্তা, সেই রাস্তাটি গেছে ট্যাক্সি স্ট্যান্ডের পাশ দিয়ে। তো ট্যাক্সি স্ট্যান্ড আমরা ক্রস করলাম, আর সামনে রয়েছে বালুরঘাটের বিশ্বাসপাড়া মোড়। আর এই বাজার যে রয়েছে, বাজার থেকে বালুরঘাট যে বড় বাজার, বড় বাজার থেকে ধরুন যে আপনার 900 মিটার ডিস্টেন্সের মধ্যেই রয়েছে জায়গাটি। তো আজকের যে প্লটটি দেখতে পাচ্ছি, এটি একটি বাস্তু প্লট রয়েছে। আর এই যে সামনে, এটি বালুরঘাটের বিশ্বাসপাড়া মোড়, সামনে পেট্রোল পাম্প রয়েছে। তো আমরা পাম্পের দিকে না গিয়ে বাঁদিকে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে আপনারা খড়াল যে সরস্বতী বিদ্যা মন্দির স্কুল হচ্ছে, তো সেদিকে যেতে পারবেন। সরস্বতী বিদ্যা মন্দির দিয়ে গেছে এই রাস্তাটি। আর যদি কম প্রাইসের মধ্যে আপনাদের জায়গার প্রয়োজন থাকে, তো খড়াল যে সরস্বতী বিদ্যা মন্দির স্কুল রয়েছে, সেখানেও কম প্রাইসের জায়গা রয়েছে, পাকা রাস্তার সঙ্গে লাগানো রয়েছে। যদি মনে করেন যে আপনারা ইনভেস্ট পারপাসে নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই জায়গাটিও দেখতে পারেন, একদম পাকা রাস্তার সঙ্গে রয়েছে, 10 শতকের একটি প্লট। তো যদি ইনভেস্ট পারপাসে বা ভবিষ্যতে বাড়ি করবেন, সেক্ষেত্রেও আপনারা কিন্তু কিনে রাখতে পারেন জায়গাটি। আর সেই জায়গাটিকে দেখার জন্য অবশ্যই আপনারা কল করবেন। তো আমরা অগ্নিশিক্ষা ক্লাব পার হয়ে এলাম, এই যে সামনে যুব সংঘ ক্লাব রয়েছে হাতের বাঁদিকে। তো যুব সংঘ ক্লাবের পাশ দিয়ে যে রাস্তা, এই যে হাতে বাঁদিকে যে লাল যে দেখলেন, এটি দিয়ে, এটি হচ্ছে যুব সংঘ ক্লাব, তার পাশ দিয়ে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে যেতে হবে জায়গাটির দিকে। 5 শতক জায়গা রয়েছে, বাস্তু প্লট, খুব ভালো লোকেশান, মানে চার চাকা ঢুকবে, বা মিউনিসিপ্যাল এরিয়াতে রয়েছে যেহেতু,
সেক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে ব্যাংক লোন নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যাংক লোনও পেয়ে যাবেন এই প্লটটি কিনে নিয়ে, বা ব্যাংক লোন নিয়ে আপনারা প্লটও কিনতে পারবেন, প্লাস বাড়ির জন্য লোন পেয়ে যাবেন। তো আরও বিস্তারিত জানার জন্য আপনারা কল করবেন, ডেসক্রিপশান এবং স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে। জায়গাটির সামনে দাঁড়িয়ে রয়েছে, আর এই যে হাতে বাঁদিক এটা হচ্ছে আপনার পশ্চিম দিক, আর এদিকটা যে রয়েছে এটা পূর্ব দিক। আর এই যে ফ্রন্টে ড্রেন রয়েছে, জল নিকাশি ব্যবস্থার জন্য ড্রেনের ব্যবস্থা। আর এই যে এটি পাকা রাস্তা, পাকা রাস্তার সঙ্গেই লাগানো রয়েছে, যে কোনো ধরনের ফোর হুইলার বা ট্রাক্টর এগুলো অনায়াসে আসতে পারবে। আর একদম সমান জায়গা রয়েছে, জায়গাটি দেখুন একদম সমান জায়গা জায়গা, দেখছেন যে পাখিটা, এটি হচ্ছে বাড়ির পশ্চিম দিক, আর সামনে যে পাকা রাস্তা দেখেন সেটা হচ্ছে পূর্ব দিক। তো সেক্ষেত্রে এখানে কি হবে যে পূর্ব দিক মানে বাস্তু মতে যে বাড়ি করার জন্য খুব ভালো হবে, বাস্তু মতে যে বাড়ি করার জন্য যেটা হয় তার জন্য খুব ভালো হবে। এটা হচ্ছে পশ্চিম দিক, আর এদিকে পূর্ব দিক রয়েছে, 5 শতকের প্লট রয়েছে জায়গাটি। সামনে একটা মুদিখানা দোকান রয়েছে, যারা রয়েছে যারা জায়গা কিনে নিয়ে বাড়ি করতে চাইছেন বালুরঘাট মিউনিসিপ্যাল এরিয়াতে, তো যে কোনো জায়গাতে ফোর হুইলার ঢুকবে, তো সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটি খুব ভালো রয়েছে। এই জায়গাটিকে ভিজিট করার জন্য অবশ্যই আপনারা কল করবেন, ডেসক্রিপশন এবং স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে সেটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে আপনারা কল বা মেসেজ করবেন। আর এই জায়গাটি ছাড়াও কিন্তু বালুরঘাটে ধরুন যে এখানে যে এই যুব সংঘের এখান থেকে একটু সামনে গিয়ে কৃষ্ণা লজের মেন রাস্তা থেকে একটা প্লট পরে একটা 300 থেকে প্লট বিক্রয় রয়েছে, যদি মনে করেন যে আপনারা সেগুলো দেখবেন বা ফ্ল্যাট দেখবেন সেক্ষেত্রেও আপনারা কল করতে পারেন। আর আপনাদের যে পরিচিত রয়েছে যারা ধরুন যে বালুরঘাটে বাড়ি করার জন্য প্লট করছে, তো তাদের সঙ্গে এই ভিডিওটি আপনারা প্লিজ একটু শেয়ার করে দেবেন। তো দেখুন এবার আমি আপনাদেরকে ড্রোন যে ভিউ রয়েছে সেই ভিউটা দেখাচ্ছি।
আসবে।